অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় ইন্ধনদাতারা। দর্শক, সেনাবাহিনীর পক্ষ থেকে এখন দেশের বিদ্যমান পরিস্থিতি তুলে ধরা হচ্ছে এবং সেখানে তারা বুঝতে পারছে যে এই পরিস্থিতি গত কিছুদিন ঘটে গেল তার পেছনে ইন্ধনদাতাদের মদদ আছে। তারা বলছে যে এক এক গোষ্ঠী, এক এক ব্যক্তির নানা রকমের ইন্ধন আছে তাদের স্বার্থ উদ্ধারের জন্য। তার মানে হলো পরিষ্কার যে এই ঘটনাগুলো যেগুলি ঘটেছে এ পর্যন্ত তার পেছনে মদদ আছে, উস্কানি আছে। এটা আকস্মিকভাবে কোনো ক্ষোভ বিক্ষোভের বহিঃপ্রকাশ না বা স্বতঃস্ফূর্তভাবে কোনো ঘটনা ঘটেনি। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে ইন্ধনদাতারা দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়। হয়তো এক একজনের মতলব এক এক রকম, তাদের ব্যক্তিগত ও সামষ্টিক স্বার্থ থাকতে পারে। সাধারণ মানুষের দায়িত্ব হলো ইন্ধনে প্রভাবিত না হওয়া। বৃহস্পতিবার বিকেলে বনানীর সেনা অফিসার্স মেসে এক প্রেস ব্রিফিংয়ে সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টর কর্নেল ইন্তেখাব হায়দার খান এসব কথা বলছেন। তিনি বলছেন সাধারণ মানুষের দায়িত্ব হচ্ছে ইন্ধনে প্রভাবিত না হওয়া, তাহলে ইন্ধনদাতাদের প্রভাব অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। সামাজিক মাধ্যমে কোনো ইন্ধনদাতা একটি পোস্ট করার পর সেটি না বুঝেই অনেকে ছড়িয়ে দেন। সেসব ইন্ধনদাতা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার মানে হচ্ছে সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে তাদের প্রতি সরকারের নজর এসছে এবং তাদেরকে নজর দেওয়া হচ্ছে। ব্রিফিংয়ে চট্টগ্রাম আদালত এলাকায় গত মঙ্গলবারের বিশৃঙ্খলা নিয়ে প্রশ্ন করা হয়। একজন সাংবাদিক প্রশ্ন করেন, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর থেকে তার অনুসারীরা বিক্ষোভ করছে। চট্টগ্রামে আইন শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন, তবে এরপরও কেন হত্যাকাণ্ড এড়ানো যায়নি? এর উত্তরে থেকে বলেন, মৃত্যুর ঘটনা অবশ্যই অত্যন্ত বেদনাদায়ক। আমাদের সার্বিক প্রচেষ্টা থাকবে যে কোনো ধরনের মৃত্যু প্রতিরোধ করা। আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত না থাকলে সেখানে আরও বড় ঘটনা ঘটতে পারত। সময় মতো পদক্ষেপ নেওয়ার কারণেই অনেকটা নিয়ন্ত্রণ করা গেছে। আপনারা জানেন সেখানে বিক্ষোভকারীরা সংখ্যায় কত ছিল, মানে হিউজ পরিমাণ বিক্ষোভকারী ছিল। তারপরও সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যদি তারা সময় মতো হস্তক্ষেপ না করতো তাহলে একজন বিক্ষোভ মানে একজন আইনজীবী মারা গেছে, কিন্তু তারা যদি নিয়ন্ত্রণটা খুব দ্রুত না করতো তাহলে পরিস্থিতি আরও খারাপ হতো এবং এই হতাহতের সংখ্যা আরও বাড়ত। আরেক প্রশ্নের জবাবে তিনি বলছেন বর্তমান পরিস্থিতিতে তিন ধরনের গোষ্ঠী রয়েছে। তাদের একটি হলো চিহ্নিত অপরাধী গোষ্ঠী যাদের কাজই হচ্ছে অপরাধ করা, আরেকটা হচ্ছে ইন্ধনদাতা তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজ করছে, আরেকটা বড় গ্রুপ দেশের সাধারণ মানুষ যেখানে যেমন সাধারণ ছাত্ররা, গার্মেন্ট সেক্টরের শ্রমিকরা, আইন শৃঙ্খলা বাহিনীর মূল ভূমিকা চিহ্নিত অপরাধী ও ইন্ধনদাতাদের বিরুদ্ধে যারা মূলত ইন্ধন দিচ্ছে এবং অপরাধ করছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে, তাদেরকে তারা চিহ্নিত করতে পারছে। ছাত্ররা যখন কারো ইন্ধনে পরিস্থিতি না বুঝে পথভ্রষ্ট হয় তখন তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগের ক্ষেত্রে আমাদের একটু চিন্তা করতে হয়। ছাত্ররাই কিন্তু আন্দোলন করে দেশের এমন একটা পরিবর্তন এনেছে, আশা করি দেশটা ভালো অবস্থায় যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দেখেন এখানে বলা হচ্ছে কি, গত জুলাই থেকে বৃহস্পতিবার পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর একজন কর্মকর্তা নিহত হয়েছে এবং 122 জন সদস্য আহত হওয়ার তথ্য ব্রিফিংয়ে জানান তিনি। উল্লেখ্য, দায়িত্ব পালনের সুবিধার্থে গত 17 সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন এবং তদূর্ধ্ব পদবীর অফিসারদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, যা গত 15 নভেম্বর ফের 60 দিনের জন্য বাড়ানো হয়েছে। তার মানে দর্শক বুঝতে পারছেন যে সেনাবাহিনী এখন ইনভলভ হওয়াতে যেটা হচ্ছে যে তারা কিন্তু খুব বুঝে বুঝে তারা অপারেশন চালাচ্ছে। তারা বলছে যে হঠাৎ করে কিছু শ্রমিক এবং ছাত্ররা তাদের দাবি দেওয়া নিয়ে তারা নামছে, এটা তাদের হচ্ছে দাবি দেওয়া ভিত্তিক। আর কিছু ঘটনা ঘটছে তারা পরিকল্পিতভাবে, আর একটি ঘটনা ঘটছে যে কিছু ইন্ধনদাতা তারা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে। তিনটা গোষ্ঠী বিশৃঙ্খলা তৈরি করছে, সেই তিনটা গোষ্ঠীর মধ্যে প্রথম যে দুইটা গোষ্ঠী সেই দুইটা গোষ্ঠীকে তারা মনে করছে যে এটাকে নিয়ন্ত্রণ করা দরকার এবং সেনাবাহিনী
আবদ্ধপরিকর যে তাদেরকে নির্মূল করা হবে বা তাদেরকে নিয়ন্ত্রণ আনা হবে। দর্শক হাই, সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনাদেরকে অনুরোধ করছি SMTS টিভি আপনারা নিয়মিত দেখুন, বস্তুনিষ্ঠ রিপোর্ট এবং আলোচনা এই টিভিতে আছে, অনুগ্রহ করে নিয়মিত দেখুন এবং SMTS টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন।